লাকাল হামদ ইয়া আল্লাহ, আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব, আম্মা বাদ। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কালাম পাকে সাহাবায়ে কিরামদিগের শানে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সমস্ত সাহাবাদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবায়ে কিরামগণও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর রাসূলে পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমভাবে সাহাবায়ে কিরামদের শানে ঘোষণা করেছেন, লা তামাসসুন্নার মুসলিমান রানি আওর আমান রানি, জাহান্নামের আগুন কোনো মুসলমানের স্পর্শ করবে না যে আমাকে ইমানের নজরে দেখেছে, এবং সাহাবায়ে কিরামকে যে দেখেছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, লা তামাসসুন্নার মুসলিমান রানি আওর আমান রানি, যে মুসলমান আমাকে দর্শন লাভ করেছে জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না, এবং আমার সাহাবাকে যে দর্শন লাভ করেছে তারও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে মাঝখানে ইমান শর্ত, অন্যথায় আবু জাহাল আবু লাহাব তারা তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাদের জন্য নয়। তাহলে এক কথায় আমরা বুঝতে পারছি যে সাহাবায়ে কিরামদের শান সম্পর্কে কোরআন পাকে স্পষ্ট ভাষায় আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, এবং আল্লাহ তাবারক তাআলা সাহাবায়ে কিরামদের মনের খবর রাখেন, তাদের মনের খবর তিনি ঘোষণা করে দিচ্ছেন যে না ওরা আমার প্রতিও সন্তুষ্ট। এই সাহাবায়ে কিরামদের শানে যারা বেয়াদবি করে তারা কি সঠিক অর্থে মুসলমান? না, কখনোই নয়। এ তো আমভাবে সাহাবায়ে কিরামদের শানে আমি কোরআন পাঠ থেকে এবং হাদিস পাক থেকে আমি পড়ে শোনালাম। এইবার প্রথম সাহাবাকে সারা দুনিয়া জানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমানের পাল্লা একদিকে, কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত মোমেন মুসলমানদের ইমানের পাল্লা একদিকে, ভারী হবে কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমান। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। সিদ্দিক আকবর এক কথায় আল্লাহ রসুলের সঙ্গে তার সম্পর্কে ছিল যেন দেহ আর ছায়া, সারা জীবন সুখে দুঃখে সর্ব অবস্থায় দেশে বিদেশে সর্ব জায়গায় সিদ্দিক আকবর মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছায়ার ন্যায় ছিলেন, সারা দুনিয়ায়ের সাক্ষী। এই সিদ্দিক আকবর সম্পর্কে যদি কেউ বিরূপ মন্তব্য করে সঠিক অর্থে কি মুসলমান হবে? মুসলমান থাকবে না। তাকে সিদ্দিক আকবরের ফজিলত সম্পর্কে আমি পরাপর তিনটে হাদিস আনছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ, রসুলে পাক
সরওয়ারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে কি বলছেন? আন্তা সাহিবি ফিল গার, গারে সুরেতে তুমি আমার সঙ্গী। ও সাহিবি আলাল হাউজ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাউজে কাউসারের কাছে তুমি আমার সঙ্গী থাকবে। সিদ্দিক আকবরের ফজিলত। এই হাদিস মেশকাত শরীফ 595 পৃষ্ঠাতে আছে। মেশকাতের এই স্থলে অন্য বর্ণনায় বলা হচ্ছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামবাগি লিকাওমিন ফীহিম আবু বকর আই ইয়াউম্মা গায়রুহ। যে সমাজে, যে জামাতে আবু বকর থাকবে, সেখানে অন্যের ইমামতি করা সঙ্গত হবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে ইমাম বলে ঘোষণা করে দিচ্ছেন। লাখো সাহাবা যদি এক জায়গায় জমা থাকেন, কে ইমাম হবেন? কার কথা? আল্লাহ রসুলের কথা। লা ইয়ামবাগি, কারোর উচিত হবে না, লে কওমিন, সেই সম্প্রদায়ের জন্য, সেই জামাতের জন্য, ফিহিম, যাদের মধ্যে আবু বকর থাকবেন, আই ইয়াউমাহুম, যে তাদের ইমামতি করবেন, গায়রুহু, সিদ্দিক ছাড়া অন্য। এটা তার খাস বৈশিষ্ট্য হচ্ছে, ফজিলত হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে। তিন নম্বর মিশকাতের এই অধ্যায়ে আরো একটা হাদিস বর্ণিত হচ্ছে। আল্লাহ রসুল বলছেন, আমা আন্নাকা ইয়া আবা বকরিন আউয়াল মা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আবু বকর শোনো, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর শানে আমি মাত্র তিনটি হাদিস এখানে নকল করলাম। মিশকাত হলো মানাকেবে সিদ্দিক, যেখানে বর্ণিত হয়েছে সেখানে বহু হাদিস উনি এক জায়গায় করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শানে আমি পরাপর তিনটি হাদিস আমি বর্ণনা করছি। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেহ নবী হইতো তিনি কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বলছেন যে আমার পরে যে নবুয়তের দরওয়াজা খোলা থাকতো, তে ওমর তুমি নবী হতে, তুমি নবী হতে। হ্যাঁ, সাহাবা ইকরাম শোনো, আমার পরে নবুয়তের দরওয়াজা খোলা থাকলে ওমর ফারুক নবী হতে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 558 পৃষ্ঠা। মিশকাতের এই স্থলে আরো বলা হয়েছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাইতান লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর, ওমর শয়তান তোমাকে ভয় করে, ওমর শয়তান তোমাকে ভয় করে। তা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যারা কথা বলে জানতে হবে, এরাও মানবরূপী শয়তান, মানবরূপী শয়তান। মিশকাতের এই স্থলে আরো অন্য বর্ণনায় বলা হচ্ছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্নি লা আনজুরু ইলা শায়াতিনিল জিন্নি ওয়াল ইনস কাদ ফাররু মিন উমার, ওরে আমি দেখছি মানব দানবের মধ্যে যারা শয়তান, ওমারকে দেখে সব পালাচ্ছে, দৌড়াচ্ছে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন যে আমি দেখছি মানব দানবের মধ্যে যারা শয়তান, সে শয়তান হযরত ওমারকে দেখে তার সব পালাচ্ছে। তিন নম্বর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ফজিলতে আমি পরাপর তিনটি করে হাদিস আনছি। অন্যথায় হাদিসের কেতাব খুললে শতাধিক হাদিস সেখানে পাওয়া যাবে, তাদের সামনে বর্ণিত হয়ে আছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নবিয়্যিন রাফিক ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাহ উসমান, প্রত্যেক নবীর একজন করে খাস বন্ধু থাকেন, দোস্ত থাকেন। তো জান্নাতে
আমার রফিক, আমার দোস্ত আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহ আনহু। প্রত্যেক নবীর একজন করে খাস সঙ্গী থাকেন, বন্ধু। তা জান্নাতে আমার বন্ধু কে হবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু। মিশকাতের এই স্থলে অন্য বর্ণনায় বলা হচ্ছে, আলা আস্তাহি মির রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। শোনো, আমি একজনকে দেখে লজ্জা করি, আল্লাহ রসুল বলছেন আমি একজনকে দেখে লজ্জা করি যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা করে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আমি এক ব্যক্তিকে দেখে লজ্জা করি যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা করেন। তিনি কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহ আনহু। মিশকাতের এই অধ্যায়ে অন্য বর্ণনায় বলা হচ্ছে, হযরত আবু সাহলা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, জালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলা উসমান ওয়া লাউনু উসমান ইয়াতাগাইয়ারু। জালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিরু ইলা উসমানা ওয়া লাউনু উসমান ইয়াতাগাইয়ারু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনির কানে কানে কিছু বলছেন, গোপনে কিছু বলছেন, আর উসমান গনি রাদিয়াল্লাহু চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবু সাহলা বলতেছেন আমি দেখছি আল্লাহ রসুল কানে কানে কিছু বলছেন উসমান গনি রাদিয়াল্লাহুকে, আর উসমান গনির চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। আলাম্মা কানা ইয়াউমুদ্দার, যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহুকে বয়কট করা হয়েছিল, কুল্লা আলা নুকাতিলু, উসমান আমরা কি তোমার জন্য লড়াই করব না? বয়কট তোমাকে করবে আর আমরা কি বয়কট দেখব? কালা লা, হযরত উসমান বলেছিলেন খবরদার তোমরা কোনো মোকাবেলায় যেও না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহদা ইলাইয়া আমরান ফা আনা সাবিরু নাফসি আলাই। আল্লাহ রাসূল আমার সঙ্গে একটা প্রতিশ্রুতি নিয়েছেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে একটা প্রতিশ্রুতিতে আমি আবদ্ধ হয়ে আছি, আমি তার উপরে আজকের আমি ধৈর্য ধারণ করব। তার মানে কি? আল্লাহ রাসূল এই কানে কানে বলেছিলেন উসমান তোমাকে শহীদ হতে হবে। হ্যাঁ, সেই জন্য ওনার রং পরিবর্তন হচ্ছিলেন। তো যখন মদিনাবাসীরা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বয়কট করেছিল, তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জন্য প্রাণ দেওয়ার জন্য বহু মানুষ প্রস্তুত ছিল, তারা অনুমতি চেয়েছিল, আপনি হুকুম দিন আমরা লড়ব। তিনি কে বলেছিলেন? যে আমি আল্লাহ রসুলের সঙ্গে আমি যা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি আমি তার উপরে আমি দৃঢ় থাকব, আমার জন্য তোমরা লড়াই করবে না। ইনি হজেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন তিনি রোজা রেখেছিলেন, মদিনাবাসীরা তাকে পানি বন্ধ করেছিল। উনি বলেছিলেন মদিনাবাসীরা তোমাদের কি মনে পড়ে না, তোমরা একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার জায়গা পাচ্ছিলে না, আল্লাহ রসুল বলেছিলেন জান্নাতের বিনিময়ে মসজিদ সংলগ্ন এই জায়গাটা কে কিনে দিবে বলো? তা আমি উসমান আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে 33,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মসজিদ নববীর সংলগ্ন এলাকাকে আমি কিনে দিলাম, সারা মদিনা বসে সেখানে নামাজ পড়বে, আর তোমরা আমাকে অধিকার দিচ্ছ না। মদিনাবাসী তোমাদের কি মনে পড়ে না, তোমরা তো মিষ্টি পানি পেতে না, আল্লাহ রসুল বলেছিলেন মদিনাবাসীদের জন্য একটা মিষ্টি পানির কুয়া কে করে দিবে বলো? আমি তাকে জান্নাত দিব। তা আমি উসমান আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে 25,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি পানির ইন্দারা করে দিলাম, সারা মদিনাবাসী সেই পানি পান করবে, আর আমি রোজা রেখে আছি তোমরা আমাকে পানি পান করার অধিকার দিচ্ছ না, তোমাদের পানি আর লাগবে না। এই বলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়েছেন। কিছু রাতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাশে নিজের বিবি নায়েলাকে জাগাচ্ছেন, নায়েলা উঠো আর আমার পানির প্রয়োজন হবে না। ইত্তালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজা সাকবে ও মাহু দালবুম মিনাল মা, এইমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে ছাদের উপরে এসেছিলেন, মুস্তাফার সঙ্গে ছিল এক বালতি পানি, আল্লাহ রাসূল বলেছেন উসমান
মদিনাবাসীরা তোমাকে মদিনার পানি বন্ধ করেছে, আমি তোমার জন্য কাউসারের পানি এনেছি। মদিনাবাসীরা তোমাকে মদিনার পানি বন্ধ করে দিয়েছে, আমি তোমার জন্য পানি হাজির করেছি। ইশরাব ইয়া উসমান ইশরাব, তুমি পান করে নাও ইচ্ছা মতো, সারেব তো পান করেছি আর আমার পানির প্রয়োজন হবে না। ইনি হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে আমি তিনটা হাদিস পেশ করলাম, উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে তিনটা হাদিস পেশ করলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সামনে আমি তিনটা হাদিস পেশ করলাম। এখন আবু বকর এবং উমার সম্পর্কে খাস করে আমি হাদিস পেশ করছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নি লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না আর আমি কতদিন তোমাদের মধ্যে আছি। আমার রাসূল বলছেন, মা বাকাই ফিকুম, লা আদরি, আমি জানি না কতদিন তোমাদের কাছে আমি থাকব। ফাক তাদাউ বিল্লাজাইন মিন বাদি আবি বকরি ওয়া উমার, তোমরা আমার ও বর্তমানে তোমরা আবু বকর আর উমারের অনুসরণ করে চলবে। এ বৈশিষ্ট্য একমাত্র আবু বকর উমার রাদিয়াল্লাহু আনহুমার জন্য খাস করে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। খাস করে মিশকাত শরীফ 560 পৃষ্ঠায় এ হাদিস রয়েছে। এই স্থলে অন্য বর্ণনায় বলা হয়েছে, ইন্নাল নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আবা বকর ওয়া উমার, আল্লাহ রাসূল সিদ্দিক আকবর আর ফারুকি আজমকে দেখেছেন। ফাকালা হাজানি সামুল বসার, এরা দুজন হলো কান এবং চক্ষু। আবু বকর উমারকে দেখে আল্লাহ রসুল বললেন, এনারা দুজন কি কান এবং চক্ষু। হলো কার কান কার চক্ষু? মুহাদ্দিসগণের ব্যাখ্যায় বলছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু। মুহাদ্দিস কেরাম বলছেন, দীনই ইসলামের কান, দীনই ইসলামের চক্ষু। মুহাদ্দিসগণ বলছেন, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কান এবং চক্ষু হলো হযরতে আবু বকর আর হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের খাস করে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে এ হাদিস আমি বললাম। আবার দেখো তিন নম্বর হাদিস, এই স্থলে আরেকটি হাদিস বর্ণিত হইয়াছে, ইন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রসুল বলেছেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুল মিন আহলিল জান্নাত ফাত্তালা আবু বকর সুম্মা কালা ইয়াত্তালিউ আলাইকুম রাজুল মিন আহলিল জান্নাত ফাত্তালা উমার, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের নিকটে একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হচ্ছেন, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কাছে এক জান্নাতি ব্যক্তি উপস্থিত হচ্ছেন, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল জান্নাতি বলে সব মেনশন করে দিচ্ছেন, নির্ধারিত করে দিয়ে দিচ্ছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে, উমার ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নিজের কান এবং চোখ বললেন, তার মানে কোনটা বাদ দেওয়া যাবে? কানটাকে বাদ দেওয়া যাবে? অচল, দেহ অচল হয়ে যাবে। চোখ বাদ দেওয়া যাবে? দেহ অচল হয়ে যাবে। যাকে বাদ দিবে দিন ইসলাম অচল হয়ে যাবে, যাকে বাদ দিবে কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতে মুহাম্মাদি অচল হয়ে যাবে, যাকে বাদ দিবে, আল্লাহ রাসূল বলছেন, আমার কান চলে গেল, আমার চক্ষু চলে গেল, মানে এনার জল কিয়ামতের সকাল পর্যন্ত আমার কান ও চক্ষু হয়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তার এনার জল হচ্ছেন আমার কান এবং আমার চক্ষু। এবার আমি খোলাফায়ে সালাসার খেলাফত সম্পর্কে বলছি, হযরত আবু বকর, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফত সম্পর্কে আল্লাহর রাসূল কি বলছেন। খোলাফায়ে সালাসা তিন খলিফা কে? আবু বকর, উমার, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। اول حجر حمله النبي صلى الله عليه وسلم لبناء المسجد, মসজিদ নির্মাণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর হাতে করে তুলেছেন। ثم حمل ابو بكر حجرا,
তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা পাথর নিয়েছে, সুম্মা হামালা উমার হাজারান, তারপর হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা পাথর উঠিয়েছেন, সুম্মা হামালা উসমান ও হাজারান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তারপরে একটা পাথর তুলেছেন। তাহলে মসজিদ নির্মাণের জন্য প্রথম পাথর কার হাতের? আল্লাহ রসুলের। দ্বিতীয় উসমা আবু বকর সিদ্দিক, তৃতীয় উমার ফারুক, চতুর্থ উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তা আল্লাহ রসুল শেষে কি বলছেন? ফাকালা রসুল্লাহ সাল্লাম, হা উলাইল খোলাফাও বাদি, এরা তিনজন আমার পরে খলিফা হবেন। তাহলে আল্লাহ রসুল মেনশন করে দিচ্ছেন আমার পরে সিদ্দিক, ফারুক, গনি খলিফা হবেন। এখানে চতুর্থ খলিফার নাম আছে? হলো নাই। তা তিনজন এদের খেলাফতকে কেউ যদি অস্বীকার করে মুসলমান থাকবে? খাসায় আছে কোবরা দ্বিতীয় খণ্ড 114 পৃষ্ঠায় হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিন, আমি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা বাগানে উদ্যানে ছিলাম, ফাজাআতিন ফাদাক্কাল বাব, এক ব্যক্তি এসে দরওয়াজায় ঠক ঠক করছে। মাওলানা আব্দুল হাই ভালো করে হুঁশ করে কথা বলো, মাওলানা শামসুল হুদা ভালো করে বুঝে কথা বলো, যদি তোমরা আমার দরওয়াজার আড়ালে এসে বাহিরে এসে যদি তোমরা আমাকে ডাকো হুজুর, তা আমি তোমাদের কথার আওয়াজে না দেখো বুঝে নেবো যে আমার আব্দুল হাই এসেছে। হ্যাঁ, আমার স্নেহের মাওলানা শামসুল হুদা এসেছে, আওয়াজে বুঝবো না দেখে। আর যদি তোমরা আমার দরজায় যদি আঘাত করো ঠক ঠক করে যদি আওয়াজ দাও আমি বুঝতে পারবো। তো বলছে ফাদাক্কাল বাব, কে একজন এসে দরওয়াজায় ধাক্কা দিচ্ছে। তা আল্লাহ রসুল কি বলছেন? ইয়া আনাস কম, আনাস ওঠো, ফাফতাহ লাহু, দরওয়াজা খুলে দাও, বাশিরহু বিল জান্নাত, তাকে জান্নাতের শুভ সংবাদ দাও, অবিল খেলাফত মিম বাদি, এবং আমার পরে খলিফা হওয়ার সংবাদ জানিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহু আকবার, ইনি কে? হ্যাঁ, তা বলে ফাইজান আবু বকরিন, দরওয়াজা এমন ঘুরেছেন যে সিদ্দিক দাঁড়িয়ে আছে, নাম হচ্ছে নবুয়তের নজর। সুম্মা জা রাজুলুন ফাদাক্কাল বাব, ফের এক ব্যক্তি এসে দরওয়াজায় আঘাত করছে, ফাকালা ইয়া আনাস কুম ফাফতা লাহু ওয়া বাশিরহু বিল জান্নাত ওয়া বিল খিলাফাতি মিন বাদি আবি বকরিন, আনাস ওঠো, দরওয়াজা খোলো, জান্নাতে শুভ সংবাদ দাও, আর আবু বকরের পরে খলিফা হওয়ার কথা বলে দাও। ফাইজান উমার, দেখছেন যে উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জা রাজুলুন ফাদাক্কাল বাব, আর এক ব্যক্তি এসে দরওয়াজা আঘাত করছে, ফাকালা ইফতা লাহু বাশিরহু বিল জান্নাত, যাও দরওয়াজা খুলে দাও, জান্নাতে শুভ সংবাদ দাও, অবিল খেলাফতে মিম বাদে ওমার, আর হযরত উমারের পরে খলিফা হওয়ার কথাও বলে দাও, ওয়ান্নাহু মাকতুলুন, আর এটাও বলো যে তুমি শহীদ হয়ে যাবে, যে আসছে এখন যে শহীদ হবে। ফাইদান উমার, দরওয়াজা খুলে দেখছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ফাইজাল ও উসমান, ও উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু খেলাফতের শুভ সংবাদ দেননি, কার পরে কে খলিফা হবেন সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করে দিয়েছেন। এখানে চতুর্থ খলিফার নাম নেই, হযরত আবু বকর প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা উমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন হযরতের নাম সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিলেকশন করলেন, কার পরে কে খলিফা হবেন সে কথা স্পষ্ট ভাষায় বলে দিয়ে দিয়েছেন। তা শুধু হাদিস শুনলে হবে না, আমার পরে তিনি খলিফা হবেন, আমার পরে কে বলতে পারেন? সেই বলতে পারেন যিনি নিজের ইন্তেকাল কবে হবে জ্ঞাত আছেন। আমার পরে মাওলানা শামসুল হুদা এইখানে বসবে, আমার পরে, আরে
তাই না? তা আগে শামসুল হুদা যাবে না আমি যাব, এটা আমার কিন্তু জানা দরকার। তা আল্লাহ রসুল এটাও খোঁজ রাখতেন, যাবু বকরের আগে আমার ইন্তেকাল হবে না, আমার ইন্তেকাল হবে, তাই না? আমার আগে আবু বকর দুনিয়া ছাড়বেন না। তাহলে আবু বকরের আগে রসুলের পাক সাল্লাম ইন্তেকাল করবেন এটা তার জানা ছিল। দ্বিতীয় নম্বর কি বলছেন, আবু বকরের পরে ওমার খলিফা হবে। তাহলে আল্লাহ রসুল এটাও জানেন যে আবু বকরের আগেও হযরত ওমার ইন্তেকাল করবেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহ আনহু ওমার ফারুক রাদিয়াল্লাহ আনহুর আগে ইন্তেকাল করবেন না। একে কি বলা হয় বলো? এটা তো গায়েবেরই খবর হলো, আমার এটা বলার তো এখন উদ্দেশ্য নয়, কিন্তু তোমাদের শুধু আমি টাচ দিয়ে দিচ্ছি যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবে ইন্তেকাল করবেন, কার পরে কে ইন্তেকাল করবে সে খবরটুকু রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হাদিসে বলছেন, ইন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদা ওহদান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ে উঠেছেন, ওয়া আবু বকরিন ওয়া ওমার ওয়া উসমান, সঙ্গে কে? সিদ্দিক আকবর, সঙ্গে কে? ফারুকে আজম, সঙ্গে কে? উসমান গনি রাদিয়াল্লাহ আনহু। ফা রাজাফা, কাঁপতে আরম্ভ করেছে ওহুদ, কাঁপতে আরম্ভ করেছে। ফা জারাবাহু বিরিজলিহি, আল্লাহ রসুল পায়ের ঠোকর দিয়েছেন, ফা জারাবাহু বিরিজলিহি নিজের পা দিয়ে ঠোকর দিয়েছেন। আর কি বলছেন, ফাকাল ওসবুত ওহুদ, ওহুদ হ্যাঁ নিস্তব্ধ হও, বহুত দৃঢ় থাকো, ফাইন্নাম আলাইকা নবীউন সিদ্দিকুন শহীদান, তোমার উপরে একজন নবী আছে, তোমার উপরে সিদ্দিক আছে, তোমার উপরে দুইজন শহীদ আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে কি বলছেন, তাদের শাহাদাতের শুভ সংবাদ পূর্বেই দিয়ে দিয়েছেন। নিজে নবী সিদ্দিক দুজন শহীদ বলে দিয়ে দিলেন। এই পর্যন্ত আমি খোলাফায়ে সালাসা সম্পর্কে হাদিসগুলো আমি যে বর্ণনা করলাম, এই হাদিসটা হচ্ছে খাসায়েজ কোবরা কেতাবে দ্বিতীয় খণ্ডে 122 পৃষ্ঠাতে আছে। আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আমভাবে সাহাবা ইকরামদের সানে কোরআন পাক এবং হাদিস শরীফ পড়ে দিলাম, তারপরে সিদ্দিক আকবর সম্পর্কে তিনটি হাদিস, তার ফারুক আজম সম্পর্কে তিনটি হাদিস, তার উসমান গনি সম্পর্কে তিনটি হাদিস, তার আবু বকর ও ওমর সম্পর্কে তিনটি হাদিস, তাই না? তার খোলাফায়ে সালাসের সম্পর্কে তিনটি হাদিস। এই সমস্ত হাদিস থেকে আমরা এই জায়গায় চলে আসতে পারলাম সিদ্ধান্তে যে আবু বকর ওমর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ সাহাবা ছিলেন এবং তারা জান্নাতি, এবং কার পরে কে খলিফা হবেন সেটা আল্লাহ রসুল নিজে সিলেকশন করে দিয়ে দিয়েছেন। হ্যালো, এখন যদি এনাদের সামনে কেউ যদি কোনো বিরূপ মন্তব্য করে থাকে, তা তাদের সম্পর্কে আমাদের মুসলমানদের ধারণা কি হওয়া উচিত? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, ওমর ফারুক ও উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি বলে আল্লাহ রাসূল শুভ সংবাদ দিচ্ছেন, আজ তাদের সম্পর্কে শিয়া সম্প্রদায় বলছেন যে এরা কেউ মুসলমান ছিল না। আল্লাহ রসুলের পরে চারজন বাদ দিয়ে সমস্ত সাহাবা মুরতাদ কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ, লাখবার নাউজুবিল্লাহ। এ কথা শোনার থেকে মানুষের মরে যাওয়াটাই অনেক ভালো ছিল। সে চারজন কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ, হযরত সালমান ফার্সি, হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু আনহুম। এই চারজন ছাড়া সমস্ত সাহাবা তারা ইসলামচ্যুত হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হচ্ছে শিয়াদের ধারণা। আল্লাহ রসুল যেখানে খেলাফত সম্পর্কে
সাফ সাফ বলে দিলেন কার পরে কে খলিফা হবেন, সে কথাও সাফ করে দিয়েছেন। আমি তো হাদিস পড়ে পড়ে শুনালাম। এই জায়গায় শিয়া সম্প্রদায়ের উক্তি হলো এই, আবু বকর উমর উসমান হলো ছিনতাইকারী, এরা জোরপূর্বক আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে কেড়ে নিয়েছেন। প্রথম খলিফা হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ, লাখ বার নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তার জায়গায় সমস্ত বিশ্ব মুসলিমদের মাথায় ও চোখে, তার শানের কাছে সারা বিশ্ব মুসলিম মাথা নিচু করবেন। কিন্তু তাই বলে সিদ্দিকের সঙ্গে মোকাবেলায় নয়, ফারুকের সঙ্গে মোকাবেলায় নয়, গণির সঙ্গে মোকাবেলায় নয়। কেউ যদি দাবি করেন যে তিনি প্রথম খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন, এনারা তিনজন জোর করে খেলাফতে ছিনিয়েছেন, এ কথা বলা আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হাদিসগুলিকে অস্বীকার করা, চারজন ছাড়া সমস্ত সাহাবা ইকরাম যাদের সামনে আল্লাহ কোরআন সাক্ষী, আল্লাহ রসুল জান্নাতি বলে দিয়েছেন, তাদের বলছে ওরা মোরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন আমাদের শেষ পর্যায়ে আমি আজকের সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে দিলাম। আফসোস আর দুঃখের কথা, পশ্চিমবাংলার মানুষ এত অবগত ছিল না, এরা ওহাবিদের সম্পর্কে যথেষ্ট অবগত, কিন্তু শিয়াদের সম্পর্কে এতটুকু অবগত যে ওরা মাতম করে, মহরমে চাঁদ উঠলে কালো পোশাক পরে, ঢোল বাজায়, আর তাজিয়া ইত্যাদি ইত্যাদি, এছাড়া এদের আকিদা সম্পর্কে অবগত ছিল না। ইতিপূর্বে আমি একদিন বলে দিছি, আজকের আমি ফের সামান্য আলোচনা করে দিচ্ছি। এরা বর্তমান কোরআনের প্রতি বিশ্বাসী নয়, সিদ্দিক আকবর, ফারুকি আজম, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুমের খেলাফতকে সম্পূর্ণ অস্বীকার করে, শেষ পর্যন্ত এরা এনাদের মুসলমান বলেও মানে না, এই সমস্ত ধারণা রাখে শিয়ারা। এদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার কেতাব শিয়াদের শিয়া সম্প্রদায় থেকে সাবধান, এ কিন্তু কেতাব আপনাদের পড়ার একান্ত প্রয়োজন আছে, সবার কাছে অনুরোধ করে বলছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।